রাজ্য সহ দেশ জুড়ে বাংলা ভাষার অধিকার ও মর্যাদা ক্ষুণ্ণ রাখার প্রয়াস চলছে। নতুন শিক্ষানীতির তীব্র বিরোধী করে এমনটাই জানিয়েছেন বাঙালি ছাত্র যুব সমাজের নেতৃবৃন্দ। সেই সাথে বাংলা ভাষার মর্যাদা রক্ষার্থে 12 দফা দাবি উত্থাপন করে সংগঠনটি। বৃহস্পতিবার এই ইস্যুতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা বলেন বাঙালি ছাত্র যুব সমাজের নেতৃবৃন্দ। এটা দাবি জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে এটা আমরা বার্তা দিতে চাইছি। বাঙালি ছাত্র যুব সমাজ, আমরা দীর্ঘদিন ধরে এই নিয়ে আন্দোলন করছি। আপনারা জানেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ তো হিন্দিতে ছিল, এটা আমরা বাঙালি ছাত্র যুব সমাজ প্রথম প্রকাশ করি এবং আপনারা মিডিয়ারা সব এটা প্রচার করেছেন, এটা আপনাদের ধন্যবাদ জানাই। আজকে বলতে চাইছি, যদি ত্রিপুরাতে যদি ত্রিপুরা সরকারি ভাষা ব্যবহৃত না হয়, ত্রিপুরার বাঙালিরা যদি তার ভাষার অধিকার না পায়, ত্রিপুরার যে শিক্ষান্তে যে বেকাররা রয়েছে সে বেকারদের যদি কর্মসংস্থান যদি না হয়, আজকে যদি বেকারদের নিয়ে এইভাবে খেলা চলে, তাদেরকে মস্করা করা হয়, আমরা মনে করি এটা ত্রিপুরার মানে একটা দুর্ব্যবস্থা চলছে, এটা প্রশাসনের ব্যর্থতা, রাজ্য সরকারের ব্যর্থতা। আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি যে বাংলা ভাষাকে অবিলম্বে যেন মর্যাদা দেওয়া হয়, জাতীয় শিক্ষানীতি থেকে শুরু করে জয়েন্ট এন্ট্রান্স প্রত্যেকটা জায়গাতে বাংলা ভাষার অধিকার দেওয়া হয়। এবার কথা হচ্ছে, আমরা আবেদন জানাচ্ছি, নিবেদন জানাচ্ছি, এবার যদি এই দাবি সরকার কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে, যেটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে পড়বে বাংলা ভাষার অধিকারটা, সেটা এবং আমাদের রাজ্য সরকারের অধীনে যেটা পড়বে, আমি বলতে চাইছি আমরা বাংলা ছাত্র যুব সমাজের পক্ষ থেকে যদি সরকার তা বাস্তবায়িত না করে, আমরা বাধ্য হব বাংলা ভাষাকে বাঁচানোর স্বার্থে, আমাদের বাঙালির কর্মসংস্থানের স্বার্থে আমরা বাধ্য হব পথে নামতে। দিন একাদশ শ্রেণীতে বাংলা ভাষাকে আবশ্যিক করা, শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক ও রাজনীতি মুক্ত করা, সকল বেকারদের কর্মসংস্থান এবং বেহাল স্বাস্থ্য পরিষেবার অব্যবস্থা দূর করারও দাবি তুলে সংগঠনটি। ফিউ রিপোর্ট, হালাবোল।